মেক্সিকো উপসাগরে ধীরগতির একটি ঘূর্ণিঝড়ের প্রভাবে মুষলধারে বৃষ্টির কবলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য এক ফুটের বেশি পানির নিচে তলিয়ে গেছে মধ্য ও দক্ষিণাঞ্চলের বড় অংশ। শুকনো খটখটে রাস্তাঘাট রূপ নিয়েছে নদীতে। স্থানীয় সময় বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বিরামহীন ঝরেছে বৃহস্পতিবারও। সড়ক মহাসড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। ঝড়ো বাতাসে উপড়ে পড়েছে গাছপালা। And it kept on going again, kept on going, and the level on in the street kept on going up and going up, up until it went over the curb. We just had a lot of rain. I just read that Fort Lauderdale is approaching. It's probably over the record now that was set back in 1947 of 102 inches. And we were at 101 before this storm. ফ্লোরিডার দক্ষিণ পূর্ব উপকূলের শহর ফোর্ট লটারডেলে বুধবার বার্ষিক বৃষ্টিপাত 100 ইঞ্চি পার করে, যা স্বাভাবিকের চেয়ে 40 ইঞ্চি বেশি। 111 বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার বার্ষিক 100 ইঞ্চির বেশি বৃষ্টির কবলে পড়ল শহরটি। মিয়ামি থেকে শুরু করে পাম বিচ পর্যন্ত বিভিন্ন কাউন্টিতে পানিবন্দী 70 লাখ মানুষ, 1 লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বন্ধ স্কুল কলেজ। 20 años que tengo en Miami, no, primera vez que veo esta situación así. চলতি সপ্তাহে সুদূর ইউরোপে ব্যাপক বৃষ্টি বন্যার কবলে পড়ে ফ্রান্স আর ইতালি। বৈশ্বিক উষ্ণতার জেরে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেশে দেশে বেড়েছে ঝড়ের দাপট। জুন থেকে আটলান্টিকে শুরু হওয়া হারিকেনের মৌসুম শেষ হতে পারে এ মাসেই। নুজহাত কামাল, এখন বিশ্ব। আল্টন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।